বুট স্টাফ আমরা আরেকটা নামেও চিনে থাকি সেটা হলো টুইটার বুট তো টুইটার বুট আমরা খুব কম লোকে জেনে থাকি বা জানি এ নামটা তবে আমরা শুধুমাত্র বুট নামে সবচেয়ে বেশি জেনে থাকি তো দেখতে দেখতে আইটি প্রোগ্রামার চ্যানেলে আমাদের বুট স্টাফের সিরিজটা চলে আসছে তো আমি আছি আপনার সাথে প্রীতম বমি আইটি প্রোগ্রামের পক্ষ থেকে তো আজকে আমরা বুটো সম্পর্কে অনেক কথা জানবো বুটো যত রকমের কথা আমাদের জানা দরকার সব কিছুই আজকে আমাদের টিউটোরিয়ালের মধ্যে থাকবে তো কোশ্চেনগুলো কী কী বুটো কি তারপর কি কি লাগে বুটো শিখতে কাদের জন্য বুটস্টাফ বুটস্টাফের সুবিধাগুলো কী কী তবে এগুলা শুরু করার আগে আমি একটা কথা বলে নিই আমাদের বুটোস্টাফ টিউটোরিয়ালে কি কি থাকছে তো আমি বলে রাখি আমাদের বুটস্ট্যাপ টিউটোরিয়ালটা বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণভাবেই থাকবে বা সম্পূর্ণটাই থাকবে ঠিক আছে তো আমি এই প্ল্যানটা একটু বলি যে আমাদের ফার্স্টে বুটস্টাফে সব কিছু জানা হবে জানানো হবে বা তো টিউটোরিয়াল তৈরি করা হবে দেন লাস্টে আমরা একটা কি প্রজেক্ট দিয়ে আমাদের বুটস্টাফ টিউটোরিয়ালটা শেষ করব ঠিক আছে একটা রেসপন্সিভ প্রজেক্ট দিয়ে তো আশা করি সবাই সাথে থাকবেন এখন চলুন জানা যাক যে বুটস্টাফ কি। বুটাস্টাফ হলো এসটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক দ্যাট মিন্স ফ্রন্ট এবং অ্যান্ডের একটা প্রেমওয়ার্ক হলো বুটাস্টাফ ঠিক আছে তো ফ্রন্ট অ্যান্ড অ্যান্ড মানিকটা কি আমরা সাধারণত ফ্রন্ট অ্যান্ড বলে থাকি ওয়েব ডিজাইনটাকে ডেভেলপমেন্টটাকে আমরা ব্যাক এন্ড বলে থাকি ঠিক আছে এটা অবশ্যই আপনাদের জানা দরকার আচ্ছা এখন হলো আমি এখানে একটা ওয়ার্ড ইউজ করছি প্রেমওয়ার্ক এখন আপনাদের মনে কোশ্চেন জাগবে যে প্রেম ওয়ার্কটা মানে কি বুটস্ট্র্যাপটা একটা প্রেম কিন্তু প্রেমওয়ার্ক মানিটা কী তো আমি যদি এক কথা বলতে যাই প্রেমওয়ার্ক হলো একটা প্যাকেজ বা বেরি যেখানে আমাদের অনেকগুলা কাজ থাকে আমরা জাস্ট কল করি আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে সাপোজ আপনি সিএসএস দিয়ে কি তৈরি করেন বাটন তৈরি করেন মেনু বার তৈরি করেন তারপর কার্ড তৈরি করেন একসেকটা একসেক্টটা তারপর কি তৈরি করেন গ্রিড সিস্টেমটা তৈরি করে থাকেন এগুলো কি দিয়ে তৈরি করে থাকেন সিএসএস দিয়ে কিন্তু আমরা যখন বুটস্ট্যাপটা ইউজ করব বুটস্ট্যাপের মধ্যে এই কাজগুলো অলরেডি তৈরি করা থাকে ওই প্যাকেজটার মধ্যে আমরা শুধুমাত্র জাস্ট রিয়েল বা জেনুইন ক্লাসটা কল করে আমরা এই কাজটা ইউজ করে থাকি বা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করে থাকি আশা করি বুঝতে পারছেন যে ফ্রেমওয়ার্কটা কি। এখন কোশ্চেন হলো কাদের জন্য বুটস্ট্যাপ আমাদের টিউটোরিয়ালটা কে কে শিখতে পারবে তো আমি ফার্স্ট বলে নিই যে আমরা কিন্তু সাইড ভাগে ভাগ করছে আমাদের যে টিউটোরিয়ালটা কারা কারা শিখতে পারবে প্রথম হলো যারা বুট স্টাফ সম্পর্কে কিছুই জানে না যারা বুট স্টাফ সম্পর্কে বুট স্ট্যাপ থ্রিটা জানেন কিন্তু প্রোটটা জানান না বা যারা বুট স্টাফ দিয়ে খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে চায় তাদের জন্য বা যারা বুট স্টাফ জানেন বুট স্টাফ কোডটা জানেন বাট কখনও কোনো প্রজেক্ট করেন না তাদের জন্য এই চার ধরনের আমরা ভাগ করে নিয়েছি যে বুট স্টাফটা এই চার ধরনের আর লোকেরা বা চার ধরনের লেভেলের মানুষরা শিখতে পারবে ঠিক আছে এখন কোশ্চেন হলো যে আমাদের বুট স্টাপটা শিখতে কি কি লাগবে আমি যদি বলি আপনাদেরকে এসটিএমএল এবং সিএসএসটা মোটামুটি ভালো লেভেলে শিখতে হবে এবং জাবা স্ক্রিপ্টটা বেসিকটা জানা থাকলে ভালো হয় আর না জানা থাকলেও সমস্যা না জাবা আমরা যখন কাজ করব তখন আমরা বুঝিয়ে দিব। ঠিক আছে তো আমার টিউটোর আমার সরি আমার চ্যানেলের মধ্যে অলরেডি এস এবং সিএসএস নিয়ে টিউটোরিয়াল তৈরি করা আছে আপনারা ওখান থেকে গিয়ে পাঁচটা এস এবং সিএসএস টিউটোরিয়ালটা দেখে আসেন তারপর বুট স্টাফটা শুরু করে তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে ঠিক আছে এখন স্টাফের সুবিধা হলো কি কী স্টাফ ইউজ করে আমরা খুব কম সময়ে একটা ভালো ওয়েবসাইট তৈরি করতে পারি ঠিক আছে এবং কি সে ওয়েবসাইটটা রেসপন্সিভ নিয়ে কোনো ইস্যুই থাকে না কারণ বুটেস্টপটা সবচেয়ে বেশি জনপ্রিয় তার রেসপন্সিভ করার জন্য ঠিক আছে তো এখন আপনাদের মনে কোশ্চেন জাগবে ভাই রেসপন্সিভ মানেটা কী তো আমি যদি বলি আমি যে এখন ডিভাইসটাতে রেকর্ড করতেছি সেটা হলো একটা মোবাইল ঠিক আছে কম বেশি সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তো আমার এখানে একটা ডিভাইস দেখতেছেন এটা হলো একটা কি ল্যাপটপ তো আপনি হয়তো এই ভিডিওটা দেখতেছেন হয়তো একটা কম্পিউটারে ঠিক আছে বা আপনি দেখতেছেন একটা ট্যাবের মধ্যে বা একটা দেখতেছেন আপনি নোটবুকের মধ্যে ঠিক আছে তো আমরা সাধারণত আমাদের ডিভাইসটাকে চার ভাগে ভাগ করে থাকি একটা হলো ল্যাপটপ বা কম্পিউটার ঠিক আছে তারপর হলো নোটবুক তারপর হলো কি ট্যাব তারপর হলো এই ছোট মোবাইলটা ঠিক আছে বা এক অ্যান্ড্রয়েড মোবাইলটা তো এই ডিভাইসগুলোতে যাতে আমাদের ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে সাপোর্ট করে দ্যাট মিনস যে ডিভাইসে যাক না কেন ওই ডিভাইসে আকারটা যাতে ধারণ করে ঠিক আছে আমাদের ওয়েবসাইটটা এটাই হলো রেসপন্সিভ ঠিক আছে আশা করি রেসপন্সিভ নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না এখন আপনাদের মনে কোশ্চেন জাগবে যে আমাদের বুটস্টাফের ভার্সনটা আমরা কত শিখাচ্ছে ঠিক আছে তো এখন অনেকেই বলবেন যে ভাই বুটস্টাফ ফাইভ তো চলে আসছে তো আমরা বুটস্টাফ ফাইভটা কেন শিখতেছি না এখন তাদেরকে আমি বলতেছি আমরা ফার্স্ট এখন কিন্তু আমরা শিখতেছি বুটস্ট্যাপ ফোরটা তবে ফোরের মধ্যে এখন বর্তমানে আপডেট ভার্সন হলো ফোর পয়েন্ট ফাইভ আমরা ওইটাই শিখবো ঠিক আছে তো এখন আমরা ফাইভ কেন শিখতেছি না পাইভটা কিন্তু এখনও অফিসিয়ালভাবে রিলিজ হয় এটা হলো আলফা ভার্সন ঠিক আছে আলফা ভার্সন সেহেতু আমরা এখন এটার দিকে আমরা যাচ্ছি না যখন পাইপটা ভাবে রিলিজ হয়ে যাবে তখন আমরা পাইপটা নিয়ে আবার টিউটোরিয়াল নিয়ে আসবো সমস্যা নেই তবে এখন শুধু আমরা বুটস্টাফ 45 যেটা ওইটা নিয়ে টিউটোরিয়ালটা নিয়ে আছি আশা করি আপনাদের বুটস্টাফ সম্পর্কে আর কোনো কনফিউশন থাকার কথা না তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন সবার আগে আপডেট ভিডিওটা পেতে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন কারণ আপনার একটা লাইকে আপ এই ভিডিওটা অনেক অনেকজনের কাছে পৌঁছে যাবে সো দেরি কিসের লাইক করে বলুন আর কোনো সমস্যা থাকলে বা বসতে কোনো সমস্যা হলে বা কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমি সাথে সাথে কমেন্টে অ্যান্সার দিব ঠিক আছে ধন্যবাদ